মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণন শুকর সাজুদ পেশ করছি যে মহান মাবুদ গরমকাল শেষ শেষ শীত আসে আসে এমন এক শীতাতপ নিয়ন্ত্রিত হিম শীতল পরিবেশে আমাদেরকে এই বৃহত্তর নোয়াখালী কি খালি এই বৃহত্তর নোয়াখালী বিষ্ণং আন্ডাচর সদর নোয়াখালীর সোনাপুর আর পাশে আছে মনে হয় না ওই যে নদীর কাছে কি কি চর যেন সুবর্ণচর জি 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 এরপরে তো হাতিয়া সন্দ্বীপ তো মেঘনা নদীর তীরবর্তী এমন একটি চমকপ্রদ আল ফারুক জামে মসজিদ কমিটির উদ্যোগে যুব সমাজের আয়োজনে আমরা এই মাহফিলে আসতে এবং বসতে পেরে সবাই খুশি না বেজা তাহলে সখুশিতে সানন্দে সমস্যার আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ ভাই এটার আওয়াজ বন্ধ করে দেন ফ্যান অফ করে দেন আওয়াজ হচ্ছে তো এই জন্য আমি সবসময় মঞ্চ পরিদর্শন করি এখন একটু নীরব হয়েছে না একটু খেয়াল রাখতে হবে এরকম লঞ্চের মানে টলার আওয়াজ হয় এরকম কোন ফ্যান দেয়া যাবে না জি তো আমরা একযোগে বলি আলহামদুলিল্লাহ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে লাখ কোটি শুকর দরুদ সালাম আমাদের এই আজকের এই মাহফিল পূর্ব মাহাচ্চর জাফর সর্দার আলী আকবর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বাংলা বাজার আন্দারচর অঞ্চল থেকে সোনার মদিনায় চলে যাক জরমনা আমিন মাহে রবিউল আউয়াল এসেছে চলে গেছে রেখে গেছে আমাদের মাঝে আল্লাহর হাবিবের জীবন চরিত্র যেই নবীর গুণগান জীবন আলেখ্য শুরু করা যায় কি করা যায় না কি করা যায় না শেষ করা যায় না শেষ করা যায় না আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরগুলো কতটুকু দিতে পারবেন আমি একটু দেখব আল্লাহর হাবিবের সৃষ্টি কখন তিনি দুনিয়া এসেছেন আমি যদি এশান নামাজের পর উঠতাম তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের অসংখ্য আয়াত দিয়ে আপনাদের সামনে বলতাম তাফসির আকারে কোরআনের আয়াত দিয়ে তাফসির করতাম এখন শুধু একটি আয়াতের উপরে কথা বলবো সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম ওই যে নূরুম একটা আয়াত আছে না লাকাদ হ্যাঁ লাকাদ জাআকুম মিনাল্লাহ নূরুম ওয়া কিতাবুম মুবিন শুধু এক এই একটা আয়াতের অংশের উপরে আমি কথা বলবো আর টোটালি কে সে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং কেমন তার জীবন চরিত্র কোত্থেকে শুরু হয়েছে বয়স তার কত তিনি যে নূর নূর বলতে কি বোঝানো হয় আর তিনি যে কিতাব আনলেন সে কিতাবের মর্ম কথা অর্থ কি কি রয়েছে আমাদের জন্য তাতে আমার ভাইয়েরা শুরুতে আসেন এ আয়াতের অর্থ গরিব
لقد جاءكم من الله نور وكتاب مبين অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছে নূর এসেছে আলোক বর্তিকা আর এসেছে কিতাব কিতাব মানে আল কোরআনুল কারীম আর নূর নূর মানে হচ্ছে আল্লাহর হাবিব এবং তার জীবন চরিত্র যার সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত এ থেকে তার এন্তিকাল অবধি যা যা ঘটেছে তার জীবন জুড়ে এই সব কিছু আমাদের জন্য নূর আলোর দিশা আলোক বর্তিকা হেদায়েতের আলো এই দুনিয়ার কোনো মানুষ নাই এই পৃথিবীর কোনো রাষ্ট্র প্রধান নাই এই দুনিয়ার কোন নেতা নাই নেতনীয় নাই এই দুনিয়ার কোন শিল্পপতি নাই যাকে চোখ বুঝে অনুসরণ করা যায় এ টু জেড জন্ম থেকে এন্তেকাল শুরু থেকে সে জন্মের আগে এবং পরে সর্বাবস্থায় আল্লাহর হাবিবির জীবনী থেকে আমাদের জন্যে শিক্ষা রয়েছে অনুকরণ অনুসরণ যোগ্য আদর্শ রয়েছে জোরে কোন আলহামদুলিল্লাহ মঞ্চে যারা আছেন আমার কথাকে গুরুত্বের সাথে লক্ষ্য রাখবেন কেউ কোনোদিন কোনো দিকে তাকাবেন না কারোর সাথে কথা বলবেন না ময়দানও যেই যেখানে আছেন একসাথে বসবেন বসছেন একসাথে উঠবেন ঠিক আছে ইনশাল্লাহ আমার এই নবীকে কে তিনি কি তার পরিচয় কখন তার জন্ম কেমন তার বয়স হযরত জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে দুইজন দুজনের বয়স নিয়ে কথা উঠেছে হযরত জিব্রাইল ফেরেশতা সারা জিন্দগির জন্য মনে করেছে দুনিয়ার অসংখ্য পয়গম্বরের কাছে তিনি আসা যাওয়া করেছেন তিনি হয়তো সবচেয়ে বড় বয়সের দিক দিয়ে এইটা তিনি লালন করতেন আল্লাহর হাবিবের সঙ্গে বিষয়টা মত বিনিময় করতে গিয়ে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন তোমার বয়স কত কয় যে হুজুর আমার বয়স কত আমার জন্ম তারিখ ডেট অফ বার্থ কিন্তু আমার জানা নাই তবে গরবিজি আমার যখন সৃষ্টি হয়েছে জন্ম হয়ে আমি দেখি আকাশ রাজ্যে একটা সমুজ্জ্বল তারকা উদিত অবস্থায় আমি দেখেছি যেরকম কি অবস্থায় ধন্যবাদ চমৎকার গলার আওয়াজ কি অবস্থা আমি জন্ম হয়ে ওই তারকাটা দেখেছি এইভাবে আমি 70,000 বছর এই তারকাটি আসমানে উদীয়মান অবস্থায় দেখেছি নোয়াখালী ওয়াজ করার মজাই আলাদা অন্য কোন বঙ্গে এই কথা শুনে এত জোরে সুবহানাল্লাহ কোয়ার মতো ওদের যোগ্যতা নাই মানে এরা বুঝে না কিন্তু আপনারা বললেন জোরে কোন আলহামদুলিল্লাহ হ্যাঁ দ্বিতীয় আরব আমার হুজুর কই না আপনি তো আসছেন ওই যে যিনি খাওয়াইলো যার বাড়িতে ভাত খাইলাম এখনো শেষ হয় নাই এক বিয়ের খানা শেষ হয়ে গেছে ওনার কি নাম যেখানে থাকেন খুব দ্রুত চলে আসেন ওলামায়ে কেরাম থাকলে আনন্দ লাগে কথা বলতে জোরে কোন আলহামদুলিল্লাহ হে জিব্রাইল কতদিন পর্যন্ত তারকা তুমি উদিত অবস্থা দেখেছ
জিব্রাইল ফেরেশতা বলেছেন কত বছর? আমি কি মেম্বার? জয়নাল মেম্বার ভাই। আর আপনারা একযোগে বলেন এই যে তারকাটা 70,000 বছর পর্যন্ত আকাশ রাজ্যে ছিল, আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন তারপরে? কয়ে তারপরে দেখলাম তা উদিত অস্তমিত হয়ে গেল। এই যে অস্তমিত হয়েছে 70,000 বছর গুজরে গেছে, ওরে আমি আকাশে উঠতে দেখি নাই 70,000 বছর পরে আবার তাকে আকাশ রাজ্যে উদিত হতে দেখেছি। তার মানে হল উঠার পরে 70,000 বছর, অস্তমিত হয়ে যাওয়ার পর কত বছর? আমি 70,000 বছর পর্যন্ত তাকে আর দেখি নাই। ওমা, এক সময় দেখি 70,000 বছর পরে তারকাটা আবার উদিত হয়েছে, আমি হিসাব করে দেখেছি ওই তারকা ওই সময় উদিত অবস্থায় আরো 70,000 বছর আসমান রাজ্যে অবস্থান করেছিল। এরপর আরো 70,000 বছর অস্তমিত অবস্থান, আবার 70,000 বছর পরে বাবু উদিত হয়েছে নবীগু। আল্লাহর হাবিব বলেন কতদিন পর্যন্ত, কত বছর পর্যন্ত এভাবে উদয় অস্ত অস্ত উদয় তোমার চোখে পরিলক্ষিত হয়েছে, কতবার দেখেছ? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি এইভাবে তারকাটাকে অস্ত উদিত অবস্থায় 72,000 বার দেখেছি। নারায়ণ তাকবীর। আল্লাহর হাবিবের সাথে জিব্রাইলের সাথে কথোপকথন, এমন জিব্রাইল তাম পৃথিবীর সব পানিগুলি এক জায়গায় এনে হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাথার তারুর মধ্যে যদি ঢেলে দেয়, এক ফোঁটা পানিও তার মাথা থেকে গড়ায় গড়ায় মাটিতে ঝরে পড়বে না, সমস্ত পানিগুলি জিব্রাইল ফেরেশতার মাথার তালুর মধ্যেই শুকিয়ে যাবে। ওমি হাত ছাড়া দিয়ে বলুন সুবহানাল্লাহ। শিখতে থাকতে হবে, জানতে থাকতে হবে। রাসূল সম্পর্কে আমরা জানি না, আমরা বুঝি না, আল্লাহর হাবিব সম্পর্কে যদি জানতাম তাহলে দেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তাবলিগ জামাতের মেহনত চলে, জামাত ইসলামে রক্ত প্রবাহিত হয়, ছাত্র শিবির জীবন দেয়, পীর মাশায়েখ জিকির আজকার করে, মসজিদের ইট সুরকিকে প্রকম্পিত করে, এই বাংলার জমির হেফাজত ইসলাম রক্ত দিয়েছে, এই বাংলার মাটিতে পীর মাশায়েখ খানকা থেকে রাজনৈতিক ময়দানে আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিন কামের আওয়াজ তুলেছে। যদি আল্লাহর হাবিবের শান মান মর্যাদা জেনে তার নেতৃত্ব মানুষের সামনে বুঝাতে পারত, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কোনদিন মানুষের তৈরি করা আদর্শ কায়েম হতে পারে না। আল্লাহ কবুল করুক জোর নামে, আরো জোর নামে। আমি আল্লাহর হাবিবকে জীবনের প্রথম তুলে ধরবো আপনাদের সামনে, খুশি না বেজা? রাসুল সম্পর্কে কিছুই জানি না আমরা, জোরে কোন ঠিক কিনা? হে নোয়াখালী বাসী,
ডিমের চর না আন্ডার সর ঘুরি ফিরে এক কথা, যারা দোকান পাটে আছেন আমি এখনো অনুরোধ জানাবো একটু মাহফিলের ভিতরে আসেন, ওই জায়গাটা একটু খালি খালি লাগে, আমাকে এত কাছে থেকে দেখার শখ আপনাদের, ওইদিকে উঠাও একদম চমৎকার তোমার, ওইদিকে উঠাও, হ্যাঁ ওই যে যারা বারান্দা আছে সবাইকে উঠাবা, হ্যাঁ ওইদিকে ঘুরাও ক্যামেরা, কাউকে বাদ দিবা না, মঞ্চ ময়দানে মাইকম্যান সহ, ও যে আরেক বেটা গুমা হেরে কি উঠাবে, গুমা বাজেছে গুমা যা জি, হ্যাঁ মাশাআল্লাহ আসেন আসেন, নারায়ণ তাকবীর, যুব সমাজের আগমন, এই যে কিশোর ভাইরা তোমরা ওই কোনাটা দখল করো, আসো আসো যাও ওই কন্যার থেকে ওই জায়গা খালি জায়গাটায় যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই খালি জায়গাটা ফিল আপ করে দাও, এই সাদা জামা, এই এই সাদা জামা তোমার নেতৃত্বে সবাই এখানে বসো, এই সাদা হেতে হস করতে যাইতে আস কিতারে বাজে, হ্যাঁ তুই এই মধ্যে ডাকে তুই হিমি কনে যাস, এর মারি হাড়ালাইম কিন্তু কো দিছি আই, সম্মানিত ভাইরা মাঝে মাঝে আপনাদের কথা বলতে আমার খুব ভালো লাগে, খুশি হইবেন না বেজার হবেন, জি আমি বলছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করেছে, জিব্রাইল রে জানো তুমি যে 72,000 বার তারকাটা উঠা নামা করতে দেখেছো অস্ত আর উদিত অবস্থায় দেখেছো, 72,000 বার যদি হযরত জিব্রাইল ওই তারকাটা দেখে বলেন তো তার বয়স কম না বেশি, একটু বেশি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি, ওই হিসাবে ও আল্লাহর হাবিবের সামনে মানসিক ভাবে গর্বের সাথে বলছে নবী গো 72,000 বার দেখেছি, যতবার ডুবে কত বছর, না 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 যতবার ডুবে থাকে কত বছর, যতবার ওঠে থাকে কত বছর, 70,000 বছর, এইভাবে সে কত বছর দেখেছে, আমার নবী বলেন হে জিব্রাইল তুমি ভেবেছ এরপরে তুমি নবী পরস্পর পয়গম্বরদের কাছে অনেকবার তুমি এসেছো, ওই পর্যন্ত তোমার অনেক বয়স মনে করেছো আমার তুলনায়, শোনো রে জিব্রাইল যেই তারকা তুমি আকাশ সাজ্জে 72,000 বার উদয় অস্তমিত হয়ে হতে দেখেছ ওইটাই ছিলাম আমি মোহাম্মদ রাসূলুল্লাহ, ওইটাই ছিলাম আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নোয়াখালী বাসী ওই নবীজি আমার সবার আগে সৃষ্টি হয়েছে, আদম আলাইহিসসালাম লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জামিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর এসেছেন
একের পয়গম্বর শত শত হাজার হাজার বছর তারা দুনিয়ায় গুজরে গেছে, দিনের দাওয়াত দিয়েছে, প্রশ্ন করব উত্তর দিবেন বলেন। হযরতে সারহুল্লাহ হযরতে মুসা পয়গম্বরের বয়স সম্পর্কে অনেকে জানে, বলেন তো হযরতে মুসা আলাইহিস সালামের বয়স কত ছিল? হযরতে মুসা পয়গম্বরের বয়স কত ছিল? তুই আরে কনে দাওয়াত দিছ তো এই ফরিদা, আর তারা কথা কয় না কিনলে, তার মানে বিপদে আছে। এই জায়গা একটা বিপদ, কিন্তু আসলে বিপদ আমরা সহজে জানি 950 বছর, তাই না? কথা কয় না এবার 950 বছর, কিন্তু এটা ভুল। 950 বছর পর্যন্ত হযরতে মুসা কালিমুল্লাহ শুধু আল্লাহ রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দিয়ে বেড়াইছে। কত বছর? কিন্তু তার বয়স হয়েছিল 1300 বছর, অনেকে বাড়াতে বাড়াতে 1500 বছর পর্যন্ত, মানে 1500 বছর পর্যন্ত ঠেকায়। যাই হোক, কম বেশি হতে পারে, কোন অসুবিধা নাই, কিন্তু জিব্রাইল আলাইহিস সালামের বয়সের তুলনায় আল্লাহর হাবিব প্রমাণ দিয়েছে, জিব্রাইল রে তোর বয়স যদ্দুর হোক না কেন, 72,000 বার যেই তারকা উঠতে নামতে ডুবতে অস্তমিত হতে দেখেছ, উদিত হতে দেখেছ, ওইটাই ছিলাম আমি নবী। এবারে বজরে জিব্রাইল আমার বয়স কত? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম। ওই যে একটা গজল গায় না, অনেক সুন্দর লাগে, তুমি নূরের নবী ধ্যানের ছবি, তুমি নূরের নবী ধ্যানের ছবি, কোন জাগাতে লুকাইলা, দেখা দাও গুন বিজি স্বপনে আসিয়া, ও তুমি দেখা দাও, দেখা দাও গুন বিজি স্বপনে আসিয়া, তুমি নূরের নবী ধ্যানের ছবি, বল নূরের ধ্যানের ছবি, কোন জাগাতে লুকাইলা, দেখা দাও গুন বিজি স্বপনে আসিয়া, ও তুমি দেখা দাও, দেখা দো গুন বিজি স্বপনে আসিয়া। আমরা চাই কি চাই না? 100%, 100% শতবাদ সত্য কথা। ইশার নামাজ, ইশার সালাত জামাতে আদায় করে আপনি পাক ছাপ পবিত্র অজু অবস্থায় পাক পবিত্র জায়গায় খাটে বিছনা বিছাবেন, বালিশটাও পবিত্র, বিছনাটাও পবিত্র, খাটও পবিত্র, তোশকও পবিত্র, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন। বিছনার মধ্যে আপনি শুইবেন ডাইন কাত হয়ে, সুদূর মদিনার দিকে মুখ করে, যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে ততক্ষণ আপনি পড়বেন রাসূলের উপর দুরূদ শরীফ পড়বেন, যেটি আপনার মুখস্থ থাকুক না কেন। একদিন দুদিন সাতটা 15 দিন চারটা মাসের পর মাস এই আমলটা যদি আপনি এশার নামাজের পরে আপন মনে ঘুম আসা পর্যন্ত দুরূদ শরীফ পড়তে পারেন, মদিনার দিকে মুখ করে, কোনো না কোনো এক রাতে আল্লাহর হাবিব
স্বপ্নে আপনার সঙ্গে দিদার দান করবে। পরীক্ষিত পরীক্ষিত বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, ধূমপান করবেন না, ধূমপানে বিষ পাও। ওয়াশিংটনের একটি জরিপ সমীক্ষণে দেখা গিয়েছে, 20 বছর ধরে কোন ব্যক্তি যদি একাধারে 20টা সিগারেট বা ধূমপান বিড়ি খায় দৈনিক 20টা করে, 20 বছর পর্যন্ত টানা যদি অব্যাহত গতিতে কোনো বিড়িখুর এ হারামখুর বিড়ি টানতে থাকে, 20 বছরের মাথায় তার শ্বাসনালীতে 6 কিলোমিটার পর্যন্ত আবর্জনা জমবে, গ্যাংগ্রিন রোগ হলে কোনোদিন ভালো হবে না, ক্যান্সার হবে, সেকেন্ড সেকেন্ড তার হায়াত কমবে। সেই দিন একটা লোক হাসপাতালে গিয়েছে, ডাক্তার বলেছে আমাদের এই নবী টাওয়ারের ঢাকায়, তুমি তো গেছো আমার 14 তলায়, ওই নবী টাওয়ারের একজন মুরব্বী একটার পর একটা বিড়ি টানে হঠাৎ স্ট্রোক করেছে। ডাক্তার পরীক্ষা করে বলেছে আপনি অতিরিক্ত ধূমপান করার কারণে আপনার রক্তনালীতে নিকোটিন ঢুকে গিয়েছে, নিকোটিন নিকোটিন বিষাক্ত অর্থাৎ পয়জন ঢুকে গেছে, তার দেহের কোনো একটা জায়গায় জাম করে ফেলেছে, স্ট্রোক করেছে। এরপরে তিনি ভালো হয়েছে, আমি জুমায় বয়ান দিয়েছি, অনেক সময় বক্তব্য দিয়েছি, ব্যক্তিগত ভাবেও তাকে বলার চেষ্টা করেছি, হাসি মুখ উড়ায় দেয়, আমার কথা শুনে নাই। এখন দেখি সেই লোক স্টক করার পরে বেণু ছেড়েছে, জামাত ফজর নামাজ পড়ে, কোনোদিন তার জামাত কাজা হয় না। ঠেলার নাম কি? ঠেলার নাম আব্বাজি। খবরদার, বিড়ি সারা দেন, সারা দেন বিড়ি। সম্মানিত উপস্থিতি, গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে কথা বলে গে, ফোন আসলে রিসিভ করবেন কিন্তু কথা বলবেন না, রিসিভ করবেন কথা বলবেন না, গাড়িতে যে কোনো জায়গায় ফোন আসলে মুখ আর মোবাইল ঢেকে ফেলবেন, খালি মুখে কখনো কথা বলবেন না, এক একের অধিক লোকের সামনে শব্দ দূষণের শিকার হবে। আল্লাহর হাবিব বলেছেন তোমার কোনো কথা এবং কাজে অন্য কারো যাতে ডিস্টার্ব না হয়, এখানেও কিন্তু সেটা মান্য করতে হবে, মেনে চলতে হবে, আল্লাহ হেফাজত করুক জন্ম না হলে। তাহলে হযরত জিব্রাইল আলাইহিস সালামের বয়স বেশি না আমার আপনার নবীর? নবীজির বয়স বেশি, জোরকন মারহাবা। ওই নবীজি কেমনে আসলেন দুনিয়ার? বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কপাল থেকে চেহারার উজ্জ্বলতা নবীর নূর ছিল বলে নমরুদের আগুন পর্যন্ত তারা জ্বালাতে পারে না। আগুনের ক্ষমতা বেশি না নূরের ক্ষমতা বেশি? নারায়ে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আমরা কত বাড়াবাড়ি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তাই না? আজকে আমি মঈনুদ্দিন সাহেবের সাথে মত বিনিময় করলাম যে দেখেন, কেউ যদি নামাজে জুয়াল্লিম পড়ে অসুবিধা নাই, আপনি যদি রোজাকে, রমজানকে, রামাদানকে রোজা বলতে পারেন, তাহলে দোয়াল্লিমকে জুয়াল্লিম কেন বলতে পারবেন না? দুটোই তো 7 কেরাতের মধ্যে জায়েজ আছে, ওলামায়ে কেরাম এটা ভালো বুঝবে, জোয়াল্লিনও জায়েজ আছে, দোয়াল্লিনও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই তো? হাত এখানে বাঁধে আনতে যাই, কৌতূহল বসত বলো না একটু। আব্দুল্লাহ বলেন হে বাবাজি,
এক নাম্বার কথা হচ্ছে বাইতুল্লাহ কাবার মালিক জমজমের মালিকরা আপনি ওয়াদা দিয়েছেন আপনার কোন সন্তান কোরবান দেবেন আমি সন্তান হয়ে আপনার ওয়াদার বরকত লাভ কোনদিন আমি তা কামনা করতে পারি না কোনদিন আমি এটা মেনে নিতে পারি না বাবা এক দুই নাম্বার আপনি আমার পিতা আমাদের তুইতে আসছে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য পিতা পুত্র কুরবান দেওয়ার ইতিহাস জোরে জোরে কোন ঠিক কিনা এই ইতিহাস তো ভুলে নাই আব্দুল্লাহ আমি আপনি কাবার মালিকের কাছে জমজমের মালিকের কাছে ছোট হন ওয়াদা বরখেলাপ হয়ে মরেন এটা চাই না রে বাবা তাছাড়া আপনি আমার আব্বা যে কোনো হুকুম তামিল করা সন্তানের পক্ষে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক এই জন্য আমি প্রস্তুত আছি বাবা কেউ রাজি না হোক আমি আব্দুল্লাহ আপনার কোরবানিতে রাজি হয়ে গেলাম চলো আস্তে করে আব্দুল্লাহর প্রতুত মায়া আছে আব্দুল মোতালেবের ভাইরা কার না মায়া থাকে সন্তানের জন্য সবার তো আছে আছে না নাই আল্লাহর হাবিবের সন্তান এন্টিকাল করলে পরে তিনি কাঁদছেন লোকেরা জিজ্ঞেস করেছে হুজুর আপনারা বলেছেন প্রিয়জন বিয়োগে কান্নাকাটি করতেন আপনি দেখে কান্দেন চোখের মধ্যে পানি আমার নবী বলেন আমি তো চাই না কাঁদতে কিন্তু চোখের পানে যে আমার কন্ট্রোলের বাইরে চোখ যে আমার কথা শুনে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ কান্না আসবে মায়া লাগবে তবু ওয়াদা দিয়েছে কার সাথে আঙ্গুল উঁচু করে বলেন না কার সাথে আল্লাহর সাথে ওয়াদা দিয়েছে নিয়ে যাচ্ছে আব্দুল্লাহরে কোরবান দিতে কিসের সামনে কোরবান দিবে বলেন কাবা বাইতুল্লাহর প্রান্তরে কোরবান দেবে ওই যে জমজমের পানি যার বিনিময়ে পেয়েছে সেজন্য কিন্তু ওই মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা সামনে দাঁড়িয়ে গেল আমাদের জীবন থাকতে কোনোদিন আব্দুল্লাহরে জব করতে দেব না কোরবান দিতে দেব না জীবন থাকতে আব্দুল্লাহরে কোরবানি হতে দেব না প্রয়োজন আমাদের কাউরে দাও তবে আব্দুল্লাহ কোরবান হতে দেব না কেন দেব না তুমি তার সন্তান সে তোমার সন্তান তুমি তার পিতা জানো কি জানো না আমি জানি না আমরা জানি না রে আব্দুল মোত্তালেব শোনো আমরা ব্যবসায়ী মনটাকে কেন কোরবান দিতে রাজি হচ্ছি না যখন আমরা সিরিয়ায় দামেস্কে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য যাইতে আব্দুল্লাহর চেহারাটা আমরা চেহারাত করে যাইতে আব্দুল্লাহর চেহারা দিকে এক নজর তাকাইয়া যতবার ব্যবসা করতে গিয়েছি ততবার ব্যবসার মধ্যে আমাদের বিপুল লাভ হয়েছে তার চেহারার ভরকুটে এমন ওই নবীর চেহারার উজ্জ্বলতা আব্দুল্লাহর চেহারা উজ্জ্বলতা ভরা ছিল এই জন্য তার পেছনে আল্লাহর হাবিবের নূর ঝলকাচ্ছিল জোরে কোন মারহাবা আদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম পারল না ব্যবসায়ীদের জ্বালায় তারে কোরবান দিতে নিয়ে গেল পরের দিন সুযোগ বুঝে আবার কোরবান দেওয়ার জন্য যখন আব্দুল্লাহরে নিয়ে জমজম কুয়ার দিকে রওনা দিয়েছে এলাকার সমস্ত যুবতী নারীরা ব্যারিকেড সৃষ্টি করেছে জমিদার নাওয়াফেলের মেয়ে
মরিয়মের নেতৃত্বে, একটু আওয়াজ দেবেন কার নেতৃত্বে? জমিদার নওয়াফেলের মেয়ে এই এই মরিয়ম তো আদিকালের নাম, বংশ পরম্পরায় মরিয়ম নাম সে যুগ ব্যবহৃত ছিল, প্রিয় নাম ছিল। ওই মরিয়মের নেতৃত্বে যুবতীদের নাম ব্যারিকেড সৃষ্টি করে বলে জীবন চলে যেতে পারে আমাদের লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে আবদুল্লাহরে নিতে পারবা, তার কোরবান দিতে পারবা না। আরে ব্যবসায়ীরা বুঝলাম এই কারণে তারা তাকে কোরবান দিতে দিল না, তোমরা মেয়েরা কেন এরকম করতেছো? জানো রে আব্দুল মুত্তালিব, সন্তান তোমার ঠিকই আবদুল্লাহ, কিন্তু আবদুল্লাহকে আমরা সবাই তার সঙ্গে বিয়ে করার জন্য নিয়ত করে আছি। যার ভাগ্য হোক, আমরা প্রত্যেকে মনে করি আবদুল্লাহ একসময় আমাদের স্বামী হয়ে যাবে। আবদুল্লাহকে আমরা স্বামী হিসাবে কেউ না কেউ বরণ করব। যার ভাগ্য হোক ওকে আমরা মরতে দেব না। সুবহান আল্লাহ, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আরে কি নীরব নিস্তব্ধ মাহফিল, মাশাআল্লাহ। কইও আপনাদের কষ্ট হচ্ছে? হালকা পাতলা ডিস্টার্ব যেহেতু করে, এখন দোয়া করে দেই ভাই, মুনাজাত করে দেই। কি ব্যাপার, মাইক ছাড়াও আপনারা আমার কথা শুনতেছেন? চাষা আমার দিকে তাকাই উঠতে হবে, চাষা ওদের তাকাও, তাকাইতে কও, একটু শিশু মিশু আসে বুঝছি, সে এসার পরে মাগরিবের পরে বসছে। হ্যাঁ, উনি গেলে তারপরে দ্বিতীয় জন যাবে, জামাতের সাথে যাওয়া যাবে, জামাতের সাথে ফজর পড়া যাবে মগর, শিশু করতে যাওয়া যাবে না। হুন্ডা স্টার্ট দিবেন না কেউ, হুন্ডা স্টার দিলে এখানে সাউন্ড আসবে। জি, এখন স্টার্ট দিও না বাবা, একটু দূরে নিয়ে স্টার্ট দাও। আমার শৃঙ্খলা সারা দেশে ফলো করে আলহামদুলিল্লাহ বলে, দেখছেন কত লোক এসেছে মাইকের আওয়াজ শুনে, কে বলে ভিটে ভাটায় গেছে, ইটের ভাটায় বলে যে কে গেছে, যাই নাই কেউ আল্লাহ দিলে, সব চলে আসে ইটের ভাটা থেকে। মারহাবা জোরে কোন, কিছুক্ষণের মধ্যে আমি মুনাজাত দেব, এমন একটা জায়গায় আমি আপনাদের ঠেকাবো যেই জায়গা থেকে মুনাজাত শুরু হবে। আমি মুসাফির, মক্কা মদিনার দেশ থেকে এসেছি, আরব কান্ট্রির কয়েকটা রাষ্ট্র থেকে এসেছি, এখন আমি মুসাফির আপনাদের মাঝে। দোয়া করব সবাই যদি এই মুহূর্তে মাঠে নেমে পড়েন, আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাবো, যেই ঘটনা শুনলে আপনারা দোয়া করবেন যে আল্লাহ খন্দকার মাহবুবুল হকের হায়াত বাড়িয়ে দাও, তার এলমি আমলের যোগ্যতা বাড়িয়ে দাও। আপনারা দোয়া করতে বাধ্য হবেন, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেসব ছোটরা, কিশোররা, যুবকরা, বৃদ্ধরা আমার প্যান্ডেলের ভিতরে বসবে, এদেরকে মরণের পরে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিও। এইবার দেখি তো কারা আসতে পারে। জি ভাইজান, আপনি সবারই নিয়ে ঢুকেন। জি, এই যে মোটা তাজা ভাই, উনি কি চেয়ারম্যান? না, উনি যদি এরকম চিকন হয় তাহলে উনি চেয়ারম্যান হওয়ার কথা। জি, দেখছেন কত ভদ্র নোয়াখালীর মানুষ, মসজিদের কেশিয়ার দিয়ে আমি আপনার ক্যাসকেপিটের ব্যবস্থা করতেছি, কোনো চিন্তা নাই। এ লাল গেঞ্জি, তোমার নেতৃত্বে নিচে বসো, সবাই আসেন, দেখছেন কত ভদ্র। এই জন্য শেখপুরে কোনো মাহফিলের দাওয়াত আমাকে দিলে আমি এটা মিস করি না, আমি জানি আমাকে অনেক ভালোবাসে। এই ভাটার সিজনে না এনে আমাকে, এটা কোন সিজন কয়, ভাটা সিজন ছাড়া? হ্যাঁ না, তখন আবার রিক্স থাকে ম্যাগ বৃষ্টি হয় কি না, এখন নাকি ভাটাই চলে গেছে অনেক। তারপরও আমাদের প্যান্ডেলটা ভরে গেল, মারহাবা জোরে বলে। ওই পেছনের ভাইরা তোমরাও বসো তো দেখি কেমন ভাগ্য তোমাদের, ভাগ্য যাচাই হচ্ছে, পরীক্ষা হচ্ছে।
জি নারায়ে তাকবীর আল্লাহু আকবার গ্রামবাসীর আগমন পূর্ব মাইচরবাসীর আগমন বাংলা বাজার আন্ডাচরবাসীর আগমন মেঘনা নদীর তীরবর্তী এলাকাবাসীর আগমন এবার হাত জাগা বলেন লিল্লাহে তাকবীর চলবে আলোচনা মিনিট দশেক কতক্ষণ আল্লাহ কবুল করুক জোরমনা আমিন আর জোরমনা আমিন আগামীতে এই মাহফিল আমি দুই দিন শোনাবো আপনাদের কোনো বক্তা দরকার নাই আসর থেকে মাগরিব দুইজন মাগরিব থেকে এশা দুইজন এশা আমার সাথে পড়বেন আমি এশার নামাজের আজান দেব এখানে আমার আজান মক্কায় রেকর্ড করা আছে আমার তেলাওয়াত সৌদি আরবের টিভিতে রেকর্ড করা আছে আলহামদুলিল্লাহ বলে আমার আজান একদিন শুনলে মনে হবে মক্কা শরীফে আজান হচ্ছে ঠিক আছে আজান দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান আর সামনে বাড়ানো যাবে না যারা ঘুমেছে তারা ভাববে আসসালা তো খায়ুর মিনার নাম কইবু বুঝি আর যারা জাগ্রত কবু কিরে খন্দকার মাহবুবুল হকের মাহফিলে অসময় বে টাইম আজান হয় কেন কারো বাচ্চা টাচ্চা হলো নাকি বলিতে পারে বলে আজান দিতে পারিলাম না বলে দুঃখিত আগামীতে ইনশাআল্লাহ এশার আজান আমি দেব আমার মর্তবা বাড়াবার জন্য ইমামদেরকে ভালোবাসবেন মুয়াজ্জিনদেরকে ভালোবাসবেন কিয়ামতের দিন হাশরের ময়দানে লম্বা উঁচু ঘাড়ওয়ালা অনেক মানুষ দেখা যাবে জিজ্ঞেস করবো ওরা কারা নায়কের মতো চমৎকার উজ্জ্বলতম লম্বা ঘাড়ওয়ালা উত্তর আসবে আর তারা যারা দুনিয়ায় মুয়াজ্জিনি করেছে মসজিদে আজান দিয়া মানুষদেরকে নামাজের দাওয়াত দিয়েছে এরা সেই মুয়াজ্জিন এজন্য মুয়াজ্জিনের সঙ্গে তাফালিং করবেন না যদি দেখেন মসজিদে কোনো ধুলাবালি ময়লা আবর্জনা পড়ে আছে এমনি আটাইয়ে করবেন মজাজ বেতন টেতন দেই না ধুলা কেন এটা কইবেন না আস্তে করে ঝাড়ুটা নিবেন নিয়ে মসজিদটা পরিষ্কার করুন আমার চাঁদ কপাল মিয়া আল্লাহর ঘর মসজিদটা ঝাড়ু দেওয়ার মতো আমার সৌভাগ্য হলো দেন হুজুর আপনি তো করেন আমাকেও একটু সওয়াব কামাতে দেন মুয়াজ্জিন খুশি হবে না বেজার হবে দোয়া হবে না বদদোয়া হবে মসজিদ ঝাড়ু দিয়েন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু কোন মসজিদে গিয়ে যদি কোন দুলাবালি ময়লা আবর্জনা দেখতে নিজাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুলাবালি ময়লাগুলি আকাশের দিকে তুলে ধরে বলতেন আল্লাহ আমি আবু বকর যেমন তোমার ঘরের ময়লাগুলি ঝাড়ু দিয়ে কুড়ায়া কাচায়া পরিষ্কার করেছি আল্লাহ তুমি আল্লাহ আমি আবু বকরের কলবের ভিতরে যত গুনায়ের ময়লা আছে সব নিজ গুণে পরিষ্কার করে দাও মসজিদের কমিটির যারা আছেন যদি ইমাম হও খতিব হও এটা আমি আমল করি আমি নিজে মসজিদ ঝাড়ু দেই খতিব আজান দেই আলহামদুলিল্লাহ বলে কাতারে খালি এশার নামাজ পড়াইছিলাম এক মসজিদে এরপরে সুন্নত পড়লাম বিতিরির সময় দেখি যে একজন আমার পকেটে আট ঢুকাইল নামাজের পরে আট ঢুকাইয়ে দেখি যে দুইশো রেয়াল কইলাম যে কে দিল কয় যে কাতারের অরিজিনাল কাতারি
তোমার পেছনে নামাজ পড়ে উনি যে তোমার সাথে আলাপ করলো, আন্তা মিশরি লা আনা বাংলাদেশি, আন্তা বাংলাদেশি এ সাজা ওয়ালাকিন তেলাওয়াতু খাইরু মিন আরাবি, তুমি নিজেরে বাংলাদি মন বাংলাদেশি মনে করো অথচ তোমার তেলাওয়াত তো মিশরদের চাইতো অনেক ভালো। কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলাম এই 200 রিয়াল কত, কয় যে 6000 টাকা। এক ওয়াক্ত নামাজ পড় নামাজ পড়ায় হাদিয়া পেলাম কয় হাজার, জোরে কোন জি, আল্লাহ কবুল করুক জোর মনে আমিন। ভাই সম্মানিত ভাইরা, আমার আমার ওয়াজ চলবেই হজরতে এই না ও যে কোন নবী না সম্মানিত ভাইরা, আমার জাবুর তেলাওয়াত করতেন কোন নবী, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন তার খালি মুখের আওয়াজ ডান দিকে 30 বাম দিকে 30 সামনে পেছনে 30 মাইল পর্যন্ত আল্লাহ তার আওয়াজ পৌঁছায় দিতেন। এই মঞ্চ থেকে শেষ পর্যন্ত আমার আওয়াজ কি বোঝা যায়? আমার চাইতে জোর আওয়াজ দিয়ে বলেন শোনা যায়? একটা বিরল ইতিহাস, কারেন বারবার ডিস্টার্ব করার পরও আমার শ্রোতারা নেশাচর হলো না, জোরে কোন ঠিক কিনা? নেশাচর মানে হচ্ছে রাতের আধারে যারা দাই যায় ঘুরে বেড়ায় আর কি, আপনারা ভালো। বলছিলাম হযরত দেব, আরে মা বোনদের জন্য কথাটা আমি গুছায় রাখছিলাম, ওই যে মহিলাদের কথা বলছিলাম যে আমরা তার চেহারার মধ্যে যে নূরের ঝলক উজ্জ্বলতা দেখতে পাই, আমরা সমস্ত নারীরাই কামনা বাসনা নিয়ত করে রেখেছি আব্দুল্লাহর সঙ্গে আমাদের বিয়ে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ইউটিউব ফেসবুকে দেখতে পাবে, তাই না? এটার নাম কি? নোয়াখালী ইসলামী টিভি এটা রেকর্ড করছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন অনেক চমৎকার। আর দুইটা ঘটনা বলেই আমি আপনাদের কি নিয়ে দোয়া করবো, জোরে কোন ইনশাআল্লাহ। কেউ যদি কারো পাশ থেকে উঠে টের পান তার লুঙ্গিটা ধরবেন, লুঙ্গি ধরবেন খালি ধরবেন টান দিয়েন না, ও যদি জায়গা লুঙ্গিটা রাখা যাক একা যাক, অন্তত একটা লুঙ্গি তো থাকলো নাকি, আইসা পরে সে পরে নেবে নেই। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা এমন নূর দিয়া দিয়েছেন, সবাই বিয়ে বসতে চায় বলে নারীদের নারীদের ব্যারিকেডের কারণে তিনি কোরবান দিতে পারলেন না। আব্দুল মোত্তালিব তার বাবারে তার সন্তানরে কোরবান দিতে পারলেন না, জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সময়ের শ্রেষ্ঠ আলেম তাওরাতের তাওরাত কিতাবের আলেম আসমানে কিতাব সুমের আলেমের কাছে ধন্না দিয়েছে, বলেন আমি তো বিপদে পড়েছি, পুত্র কুরবান দেব আমি জমজমের পানি প্রবাহিত হয়েছে বলে, আগে ওয়াদা দিয়েছিলাম এখন তো কেউ আমার সন্তানকে কুরবান দিতে দেয় না, খবর পেলেই বাধাগ্রস্ত হয়ে যায়, কি করা যায়, বিকল্প কোন ব্যবস্থা কি আছে? ওই আলেম তখন পরামর্শ দিয়েছে তুমি ছোট্ট একটা নিষ্পাপ শিশুর মাধ্যমে লটারি দাও, জোরে কোন কি দাও? আমি জোরে কইতে কইছি ও সবাই বলেন তো পেছন থেকেও নিষ্পাপ ছোট্ট বাচ্চা দিয়া লটারি দাও, একটা কাগজের মধ্যে অথবা একটা জায়গায় যেখানে তারা লেখুক না কেন যেইভাবে লেখার পদ্ধতি লটারির পদ্ধতি, একটা দেব আব্দুল্লাহ নাম দাও আর একটা থেকে আর একটা 100 উটের নাম লেখো,
একটাতে আরেকটাতে একশো উটের নাম দিয়ে লটারি করেছে, করতে করতে নিরানব্বই বার আবদুল্লাহর নাম ছাড়া উঠে উটের লটারিতে উঁট টিকে না, বারবার আবদুল্লাহর নামে সেখানে উঠে পড়ে। তাহলে অবস্থা দৃষ্টে বুঝা গেল আবদুল্লাহ কুরবান হওয়া নিশ্চিত, ঠিক কিনা বলেন? আচ্ছা, তারপরও বলতে একটা কথা আছে, আছে না নাই? সবাই যখন দেখল কেউ আবদুল্লাহর কুরবানি মেনে নিতে চায় না, পারে না, অবশেষে বলে যে নিরানব্বই বার যেহেতু চেষ্টা করেছ আবদুল্লাহর নাম উঠে, লাশ আর একবার চিল্লে বলেন, কয়বার চিল্লে বলতে বলছি, আর একবার লটারিটা দিয়ে দেখো, শেষবার যদি আবদুল্লাহর নাম উঠে আমরা শতবারের পরে একশো একবারের জায়গায় আমরা দ্বিমত দেব না, তাকে কোরবান দেবে। আর একটা বার চান্স দেখো না, সর্বশেষ নিরানব্বই পরে আর একবার দেওয়ার পরে দেখে আবদুল্লাহ নামের পরে একশো উটের নাম সেখানে গ্রহণযোগ্য হয়েছে, লটারিতে তার নাম ধরা পড়লো, সবার নজরে পড়লো, জোরে কোন আলহামদুলিল্লাহ। একশো কুরবান হয়ে গেল, এখন হযরত আবদুল্লাহ তার সঙ্গে বিয়ে হবে কার? সমস্ত এলাকার যুবতীরা তো তার জন্য পাগল পাগল, কারণ যে তার চেহারার দিকে তাকায় তাকিয়ে থাকে তাকিয়ে থাকে, তাদের মন ভরে না, তৃপ্তি মিটে না। জোরে জোরে কোন মারহাবা, হযরত আবদুল্লাহ এইবার তার কে বিয়ে বসবে, কার সঙ্গে তার বিয়ে হবে, কার সঙ্গে তার বিয়ে সংগঠিত হবে, সবাই তো আশা করে আছে। একদিন তার বাবা আব্দুল মুত্তালিব, মনে আছে কি নাম? আব্দুল মুত্তালিব মদিনায় গেলেন তার এক বন্ধুর বাড়িতে, আব্দুল ওয়াহাব জাওহারি, জোরে বলেন আব্দুল ওয়াহাব, আর জোরে আব্দুল ওয়াহাব জাওহারি তার বন্ধু ছিল। যাইয়া দেখে আল্লাহ দুনিয়া বিখ্যাত সেরা সুন্দরী তার ঘরে আনাগোনা করছে। আমি কি বলছি বলো তো, কি বলছি বলো, আর তোমার টেনশন লাগবে না, অনেক কষ্ট করছো তুমি প্রচার পাবলিসিটিতে। ছোট ভাই একটু মুনাজাতটা দিতে পারে, কোন ওদের কোনো দোষ না ভাই, তাদের গালিও দেবেন না, এদের এদেরকে এদের হাদিও কম দিয়েন না। জি, এর চেষ্টা করতেছে এই মাহফিল, আমি যে কথাগুলি আমি মাইকে শুনাইতে পারি নাই, এই কথাগুলি আগামীতে মাহমুদদের সম্মানে আবার পুনরাবৃত্তি করার প্রয়োজন আছে না নাই? আগামীতে যদি আল্লাহ আমারে বাঁচায়, আসলে খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ আপনাদের হায়াতে তাইয়েবা দান করুক। জি, অনেক মজার কথা ভাইজান, সেদিন এই বয়ানটা দিয়েছিলাম এক জায়গায়, লোকেরা ছাড়তে চায় না, চোখের পানি ছেড়ে কেঁদেছে এই আলোচনাটাই। আমি আমি নিয়ত করে ফেলেছি, কয়েকটা জায়গা তো কান্নার হিট ছিল। জি, এরকম আস্তে আস্তে আপনাদের কলিজা ফেটে কান্না আসতো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা অন্ধকারের ফাঁকে একটু প্রয়োজনে বাহিরে গিয়েছেন আপনারা কখনো বক্তার কান বরাবর মাইক দিও না বাবা তোমাদের মাইক ভালো এতটা কান বরাবর থাপ্পড় দেওয়া দরকার নাই তো জি যারা বাহিরে দাঁড়িয়েছেন মুনাজাতের জন্য ভিতরে চলে আসুন সবাই চলে আসুন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনারা এই আপনারা অনেক ভালো আল্লাহর হাবিবের খাস খাঁটি উম্মত জোরে কান আলহামদুলিল্লাহ আমার নবীর জীবনী এই অংশটা না শুনে কেউ যাচ্ছে নেই সব তার জন্মের আগের ঘটনা জোরে কান আলহামদুলিল্লাহ জন্মের পরে আমি এই বছর যাব না জন্মের ভিতরে যে কি অবস্থা হয়েছে দুইটা হরিণ মুখোমুখি একটা আরেকটাকে চুমু দিয়েছি একটা হরিণ আর একটা বাঘেরে বাঘ হরিণরে চুমা দেয় হরিণ বাঘেরে চুমা দেয় এই অবস্থা দেখে মা আমেনা অবাক বিস্ময়ে উনি দাঁড়িয়ে আছে পাহাড়ের পাদদেশে এর পরের ঘটনা কি হয়েছে কেন বাঘ হরিণরে না খাইয়া বাঘে হরিণরে চুমা দিল আর হরিণ বাঘেরে চুমা দিয়েছে আপনি কি ঘটনা শুনতে প্রস্তুত ঘটনা শুনে যাবেন জি আলহামদুলিল্লাহ জি জি সম্মানিত ভাইয়েরা আমার আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই অন্ধকারের ভিতর খন্দকারের আওয়াজ যারা শুনবে এদেরকে কবরের অন্ধকার থেকে তুমি বাঁচাইয়া দিও আমিন আল্লাহ অন্ধকারে যারা খন্দকার মাহবুব হকের আওয়াজ শুনতেছে রে মাহবুব মেহরবানি করে মরণের পরে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাব্বার করে দিও আমিন আল্লাহর হাবিবের উপস্থিতি কবরে আল্লাহ তুমি তাদের ভাগ্য নসিব করে দিও আমিন ওই নবীজি আমার মায়েরা বোনেরা যেই কথা মাইকে বলা হয় নাই মুখে আমার পুরুষ ভাইরা শুনে ফেলেছে ওই কথাটা আপনাদেরকে না বললে আফসুস থাকবে আপনাদের ওই যুবতী মেয়েরা এই জন্য আব্দুল্লাহকে কুরবান দিতে দেয় নাই বাধা প্রদান করেছে কারণ আল্লাহর হাবিবের চেয়ে অর্থাৎ আব্দুল্লাহর চেহারা দেখে ওই মক্কার সুন্দরী রূপসী যুবতী যেই কোনো রঙের ডঙের যুবতী বিবাহিত নারীরা তারা নিয়ত করে রেখেছে আব্দুল্লাহকে তারা স্বামী বানাবে এই জন্য তারা তারে কোরবান দিতে দেয় নাই জোরে জোরে কন সুবহানাল্লাহ এরপরে লটারিতে 99 বারের জায়গায় 100 উটের নাম উঠেছে বলে আব্দুল্লাহ উট আব্দুল্লাহর নাম এসেছে 99 জায়গায় উটের নাম আসে নাই শেষ পর্যন্ত 100 কোঠা উটের নাম এসেছে 100 উট আব্দুল্লাহ বেঁচে গিয়েছে আমার ভাইয়েরা 100 উট কোরবান দিয়ে আব্দুল্লাহকে বাঁচিয়েছে এখন কে তারে বিয়ে করবে সবাই তো তার সাথে বিয়ে বসার জন্য প্রার্থী পরিশেষে একদিন তার বাবা আব্দুল মুত্তালিব তার এক বন্ধু ছিল মদিনায় অনেক কষ্ট করে মদিনায় গিয়েছে চমৎকার এক নারী তার ঘরে আনাগুনা করে জিজ্ঞেস করে দোস্ত এই মেয়েটি কে এত সুন্দর রূপসী মেয়ে বলে যেটা তো তোমার ভাতিজি আমার মেয়ে বুঝে ফেলেছি কাজ হয়ে গেছে অনেক দিন ধরে আমি আমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাবো বলে পাত্রী খুঁজতেছি এখন দেখি আমার বন্ধুর মাইয়ায় আমি পাইয়া গেলাম কথা ফাইনাল তোর মাইয়ার আমি নিয়ে আনিলাম না করতে পারবি না না জোরে জোরে কন মার কিন্তু পোলা না দেখে কেমনে বিয়ে দেয়
খবর দিও আব্দুল্লাহ নিয়ে গেল তার বন্ধু আব্দুল মুত্তালিবের বন্ধু আব্দুল ওয়াহাব জাওহারি জরকন কি আব্দুল ওয়াহাব জাওহারি এই ওয়াহাব জাওহারি আব্দুল্লাহর চেহারা দেখে আর তার মেয়ে আব্দুল্লাহর চেহারা দেখে এমন অপলক নেত্রে তাকিয়ে আছে পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে বলে বাবা এমন সুন্দর সুনাম মানুষ কি জগতে থাকতে পারে তুমি রাজি হও না হও রে বাবা এই আব্দুল্লাহর সাথে আমি বিয়ে বসার জন্য এক পায়ে রাজি হয়ে গেল বিয়ে সংগঠিত হলো ধুমধাম করে মক্কা নগরীতে মা আমেনাকে উঠাই নিয়ে আসা হলো আল্লাহর হাবিবের মায়ের নাম কি ছিল বলেন আব্দুল্লাহর আব্দুল্লাহর স্ত্রী কে হলো শেষ পর্যন্ত মা আমেনা মক্কা আসলে পরে ওই যে সুন্দরী নারীরা এরা তো জানে যে আব্দুল্লাহ মদিনায় গেছে বাপের সাথে আবার ফিরে আসবে ওমা ফিরে আসার পর ওই যে জমিদার নওয়াফেলের মেয়ে কি নাম ছিল বলেন মাশাআল্লাহ এই কারেন্ট আসা যাওয়া করতে পারে কিন্তু আপনাদের মনোযোগ এক সেকেন্ডের জন্য নষ্ট করতে পারে নাই নারায়ণ তাকবীর মরিয়ম আব্দুল্লাহর আগমনে সে এবারে আব্দুল্লাহরে দেখতে আসছে দেখতে এসে বলে আব্দুল্লাহ তোমার কি বিয়ে হয়ে গেছে আমরা তো কাউকে জানাইলাম না মাত্র আসলাম তুমি কি করে বুঝলে কি করে বুঝলে আমার বিয়ে হয়ে গেছে 100% আমি বুঝতে পেরেছি যে নূরের ছড়ক তোমার চারার মধ্যে দেখে আমরা এই মক্কা নগরীর যুবকী যুবতীরা তোমার কাছে বিয়ে বসার জন্য পাগল পাগল ছিলাম ওই নূর এখন তোমার চারায় দেখি না নিশ্চয় বিবাহের মাধ্যমে কোন নারীর গর্ভে তা চলে গিয়েছে পর্দা টেনে দিয়েছে তোমার সাথে বিয়ে হওয়ার যে শখ ছিল এটা মিটে গিয়েছে আব্দুল্লাহ আমার বাবা অনেক বড় আলেম ছিলেন আমার বাবা বড় আলেম ছিলেন জমিদার নওয়াফেল তিনি বিভিন্ন কিতাবপত্র পড়ে বলেছিলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মানুষ তো আসে দেখি এই আবার জায়গা মতো আসো তো আগা আবার জায়গা মতো আসো মাশাআল্লাহ এই সবাই একটু ডাক দেন না ভাই আপনারা ডাক দেন সবাই জায়গা মতো একটু আসো সবাই আসো বাবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর সবাই ফিরে আসেন বাবা একটি বিরল কারেন্ট বারবার ডিস্টার্ব করে অন্ধকার নেমে এসেছে কিন্তু আমার শ্রোতাদেরকে বাড়িতে যাইতে দেয় সবাই ছুটে আসেন এখনই দোয়া তিনবার কুল হুয়াল্লাহ একবার সূরা ফাতিহা পড়েন তবে ওই যে বাঘ আর কিসের হরিণের বাঘ আর হরিণের এই যে সুমাসুমি কোলাকুলি কেন এটা আপনাদের শোনার শখ আছে না নাই মাশাআল্লাহ কণ্ঠ তো আগের চেয়ে বেশি তাজা হয়ে গেছে আছে না নাই আমি ঢাকা থেকে এসেছি আমি এখন চলে যাব এই যে দেখেন ওই সাদা গাড়িটা প্রস্তুত আমি চলে যাব ভাই কিন্তু আমার অনেক কষ্ট হবে আমি জোহর পড়ে রওনা দিয়েছি মাস দিয়ে এসে মাগরিবের আগে পৌঁছছি এখানে আসলাম 8টার ভিতরে বলেন তো আপনাদের কষ্ট বেশি না আমার কষ্ট আমার ঘামে আমার গেঞ্জি ভিজে গেছে আমি ততক্ষণ পর্যন্ত হাত জোড় করে থাকবো যতক্ষণ দাঁড়ানো মানুষ ভিতরে এসে না বসেন ততক্ষণ আমি আপনাদের ভদ্রতার কথা জানি আলহামদুলিল্লাহ এই তো মাশাআল্লাহ নারায়ে তাকবীর দেখছেন এলাকাবাসীর আগমন আবার ফিরে আসো ভাইয়া এই যে লাইট ভাই লাইটম্যান ভাই চলে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম হযরত
আব্দুল্লাহ পিষ্ট দেশ থেকে পেশানি থেকে এই নূরের ঝলক চলে গেছে যেই মায়ের গর্ভ এই মায়ের নাম কি আর জোরে আমিনার বাড়ি কোথায় আর জোরে কোন কোথায় আল্লাহর হাবিবের জীবন শেষ অবস্থা কেটেছে কোন জায়গা নানার বাড়ি মদিনায় চিৎকার মেরে কোন মারহাবা ওই মদিনার এমনে এমনে যায় না রক্তে টেনেছে এই জায়গায় যে কত করুণ কাহিনী আছে একদিনে তো তা সম্ভব হবে না শোনেন এইবার ওই মদিনার মামেনার গর্ভে চলে গেল মামেনার গর্ভে বিশ্বনবী যাওয়ার পর এমন অবস্থা হয়েছে দুনিয়ার সমস্ত নারীরা কেউ বাদ নাই সন্তান পেটে আসলে যে কষ্ট খাইতে পারে না ঘুমাইতে পারে না এরকম হয় কি হয় না এইটা মামেনা টের পায় নাই শুধু তাই না আমার নবীজিকে প্যান্টের মধ্যে ধারণ করে যদি কোনো কূপের পান উঠাতে যাইতেন কূপের তলদেশের থেকে পানি বালতি করে উঠাবার প্রয়োজন হতো না বালতি ফেলার আগে ওই কূপের পানি কূপের মুখের মধ্যে সে জমা হয়ে যেত আমার নবীকে প্যান্টে ধারণ করে মামেরা কোন পাথরীয় কঙ্কর পথ ঘাটে যদি হেঁটে যেতেন মামেনার কদম মোবারকের বরকতে ওই জায়গার পাথরীয় কঙ্কর গুলে মোমের মতো গলে যেত কোন বাপলা বা জঙ্গলার কাঁটার মাঝখান দিয়ে জঙ্গলের মাঝদার মাঝখান দিয়ে যদি হেঁটে যেত সমস্ত জঙ্গলের গাছ গাছগুলি ফুলে ফলে সুশোভিত হয়ে যেত নবী কিন্তু এখনো আসে নাই একদিন সকালবেলা মামেরা হাঁটতে বের হলেন কিছু দূর এগিয়ে যেতে পাহাড়ের পাহাড় এই তো সেদিন আমি মক্কার পাহাড়গুলি ভ্রমণ করেছি তায়েব থেকে আমাকে এটা দিয়েছে এই যে কোটটা এই যে আবায়াটা আমি তায়েবের কেন্দ্রীয় মসজিদে শুধু আজান দিয়েছিলাম একবার আজান শোনার পরে অসংখ্য মাইক ওখানে যে খতিব এই খতিব সাহেব আমার তেলাওয়াত শুনে আজান শুনে উনি নতুন আবায়াটা আমার গায়ের মধ্যে জড়াইয়ে দিয়েছে আমি ইউটিউবে দেব এটা সময় পাচ্ছি না অনেক প্রোগ্রাম তো সময় পাই না দিলে আপনারা এই শেখপুরিদের শেখপুরিদ লিখলে তার আইডিতে পাবেন ওটা যে আমার গায়ে পরাই দিছি এটা আপনারা দেখতে চান না তায়েফের জমিনে যেমন এই সম্মানটা আমি পেয়েছি আবার তায়েফের জমিনে কিন্তু আমি নির্যাতিত হয়েছি আমি নিজেও আমি খালি ইমাম সাহেবরে জিজ্ঞেস ইমাম সাহেবরে মোয়াজ্জিন সাহেবরে জিজ্ঞেস করছি যে ভাই কোনো একটা লোক কি বাইসা রয়েছে যারা রাসুলকে পাথর মারছে ওই জায়গাটা দেখতে চাই যেখানে আল্লাহর হাবিবের রক্ত ঝরেছে ওই জায়গাটা আমার দেখার সুযোগ হয়েছে আপনাদেরও সুযোগ হয়ে যাক মাহালিমার বাড়িতে আমি গিয়েছি জোরে কোন আলহামদুলিল্লাহ ওই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন পাহাড় পর্বত খারাপ মা হালিমার বাড়ি ভাইরা 3500 ফিট উপরে তায়েব শহর কেমনে যে এই পাহাড় পর্বত অতিক্রম করে বিশ্বনবী সেখানে গিয়েছে জানে কে যখন যেখানে যেই দেশে রাসুলদের জন্ম হয়েছে সেখানে সাগর নদী খাল বিল ভ্রমণ করার শক্তি আল্লাহ নবীদেরকে দিয়েছে আপনারা বলুন হযরতে মূসা আলাইহিস সালাম সাগর পাড়ে দিয়ে তার 12,000 বনী ইসরায়েল নিয়া 12টি রাস্তা করে সাগরের মাঝখানে রাস্তা করে আল্লাহ তাকে ফেরাউনের কবল থেকে ওই পারে পাড়ি জমাইছে এটা আল্লাহ করতে পারে কি পারে না
যে তুর পর্বতে হযরতে মূসা আলাইহিস সালাম উঠেছেন তাওরাত প্রাপ্ত হয়েছে ওই তুর পর্বতের পাদদেশে যাওয়ার খুশনসিব আমার হয়েছে আলহামদুলিল্লাহ বায়রামান আমার নবীজি পেটে মামেনা আল্লাহর হাবিবকে পেটে ধারণ করে সকালে পাহাড়িয়া পর্বত অঞ্চলের দিকে যখন একটু অগ্রসর হলেন তিনি তাকিয়ে দেখলেন একটা বাঘ আর একটা হরিণ মুখামুখি মামেনা চিন্তা করলেন হরিণটা অন্ধ নাকি বাঘ দেখে কেন দৌড়ায় না পালিয়ে যায় না নড়ে না চড়ে না ঘটনাটা কি অন্ধ নাকি কিন্তু না না বাঘ এবং হরিণ একটা আরেকটার কাছে এসে একে অপরের গালের মধ্যে চুমু দিয়েছে জমিন কাঁপাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এইবার আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে অত্যন্ত আদবের সাথে হরিণ এবং বাঘ এসে মা আমেনার কদমে মস্তক অবনত করে চুমু খেয়েছে আর মাথাটা তুলে বলে মা আপনার পবিত্র হাতটা দিয়া আমাদের মাথার মধ্যে একটু হাতটা বুলে দেন আমাদের জীবনটা ধন্য করি আমরা আপনার কদমে চুমা দেই নাই গো মা আমরা চুমু দিয়েছি আপনার পেটের ভিতরে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আবির্ভাব আমরা থেকে চুমু দিয়েছি এমন এমন নবী আপনার পেটের মধ্যে ধারণ করেছেন ইনি শুধু মানুষের নবী নন গাছ গাছরা বৃক্ষ তরুলতা আমাদের পশুদের সেই নবী সুতরাং আপনার হাতটা আমাদের মাথার মধ্যে বুলাই দেন মামেনা বলেন বুলাবো কোনো সমস্যা নাই এখন বুঝলাম কেন তোমরা আমারে আমার কদমে চুমু দিলা বুঝলাম আমার পেটের মধ্যে আখিরি নবী আছে কিন্তু একটু আগে যে দেখলাম তোমরা একজন আরেকজনের গালে চুমা দিলা এটার রহস্যটা কি জানা দরকার আছে না নাই এবার শুনবেন না আগামীতে আগামীতে শুনিয়েন জি এটা বলতে আরো 3 মিনিট সময় লেগে যাবে হযরতে মা আমিনা বলেন একটু শোনাও না বলো না কেন তোমরা দুজন দুজনকে চুমা দিলা একটা তো আরেকটার শত্রু আজন্ম শত্রু হরিণ তোমার খাবার তোমার ভয়ে হরিণ দৌড় না দৌড়ে আর দুজন দুজনের চুমা দিলা ঘটনাটা কি এইবার দুইজন বলে দুইজন এবার বলতেছে আপনি যে এদিকে এসেছেন ওই দিক থেকে বাতাস প্রবাহিত হয়ে আমাদের দিকেই তো যাচ্ছিল কেমন যেন মেসকুপ জাপ্রান আম্বর চাইত সুগান আমাদের নাকের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমরা একে অপরকে আক্রমণ করে খাবার নেশা ভুলে গিয়েছি আমি হরিণ বাঘের ভয়ে দৌড়ায় নাই আর আমি বাঘ হরিণ রে খাওয়ার কথা ভুলে গিয়েছি আমাদের মধ্যে এই সুগ্রানের বরকতে একজন আরেকজনের শত্রু না হইয়া বন্ধুত্বে পরিণত হয়ে গিয়েছি এই পাক নবীজির দেহের সুবাতাসের বরকতে চিৎকার মেরে কন মারহাবা সম্মানিত উপস্থিতি আমার ওই নবীর কানে যদি ওই নবীর মায়ের পেটে থাকা অবস্থায় যদি গ্রাণ প্রকাশিত করতে পারে মেষ কম্বরের সুগ্রাণ প্রকাশিত হতে পারে ও ভাইয়েরা আল্লাহ নবী যেদিন জন্ম নিয়েছে ওই দিন কাউকে খবর দেওয়া লাগে নাই জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে মা
আমিনার ঘরে আব্দুল্লাহর ঘরের দিকে লোক ছুটে আসতেছিল কেন জানেন ওই ঘর থেকে এমন ভাবে চতুর্দিকে সুগ্রাণ প্রকাশিত হয়েছে ওই সুগ্রাণকে কেন্দ্র করে মানুষ তার বাড়িতে ভিড় জমেছে এইটা আল্লাহর হাবিবের জন্মের আগে এবং পরের মুজিজা চিৎকার মেরে কোন মারহাবা ওই নবীজির জীবন যদি জন্মের আগে এমন রনক বক্স আকর্ষণীয় হতে পারে ওই নবীর জীবন যদি আমরা জীবদ্দশায় পালন করতে পারি খাওয়া দাওয়া উঠা বসা চালচলন ব্যবসা বাণিজ্যে সর্বত্র যদি নবীর আদর্শ আমরা মেনে নিতে পারি রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমাদের দেশে আমাদের সমাজে সারা দুনিয়া জুড়ে আমাদের মাঝে সুবাতাস শান্তির সুবাতাস প্রবাহিত হতে পারে কি পারে না পারে কি পারে না অবশ্যই পারে সেই নবীর জীবন আদর্শের কথা বলা যায় শুরু করা যায় কিন্তু কি করা যায় না হাতির ইশারা দিয়ে বলেন কি করা যায় না শেষ করা যায় না ভাইরা আজকে 2023 সালের কত তারিখ 16 অক্টোবর এই 16 অক্টোবরে আমি আপনাদের মাঝে এসেছি আমার একটা মাহফিল আছে 23 তারিখে কোথায় জানো 23 তারিখে রব বাজার সকিনা মেমোরিয়াল কমি মাদ্রাসায় যদি পারেন মাজদি তো যান নোয়াখালী তো যান লক্ষ্মীপুর তো যান সমুনি যান ঢাকায় যান বিদেশে আপ ডাউন করেন ওই দিন যদি পারেন একটু যাইয়েন আজকে যদি আমি আপনাদের সামনে কতক্ষণ আলোচনা করার পরও আপনারা যাইতে মন চাইবে না বসে থাকতে মন চাইবে বলেন তো একটু জোরে বলেন কতক্ষণ আলোচনা চালাইলে এটা কিন্তু আপনারা সত্য কথা বলেছেন কারণ কারণ মেঘ বৃষ্টি ঝড়ে রোদ্র দিন দুপুরে রাত গভীরে আর কারেন্টের এই ঝামেলার ভিতরও যে মাহফিলে লোক বসে থাকে ওরা সত্যি আরো দু তিন ঘন্টা বসে থাকতো কোনো কুণ্ঠাবোধ করবে না আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আপনারা শুনুন এখন মুনাজাত হবে তিনবার কুল হুয়াল্লাহ বা সূরা ফাতিহা পড়েন এই মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইদেরকে বসতে হবে আলহামদুলিল্লাহ আমি যত বসাই ততই লোক ছুটে আসে বাড়িঘর থেকে এটা আমি খন্দকার মাহবুবুল হকের ক্রেডিট নয় এটা রাসূলের জীবনের একটা মুজিজা ঠিক কিনা ঠিক ঠিক আল্লাহর হাবিবের জীবনের একটি মুজিজা জোরে কোন আলহামদুলিল্লাহ এর জন্য বলছিলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এতটুকুনের আলোচনা এতটুকু পর্যন্ত ঠেকাইলাম এই নূর যে তিনি যে নূর আলোক বর্তিকা এটা এটা শতসিদ্ধ কথা আল্লাহর হাবিবের জন্মে হওয়ার সঙ্গে সঙ্গে দামেস্কের রাজপ্রাসাদের গম্বুজ পর্যন্ত দেখা গিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন শ্বেত সাগর শুকিয়ে গিয়েছে আমি দেখেছি ইরানের সেই শ্বেত সাগরটা সাদা সাগর সাগরটা হয়ে গিয়েছে লবণাক্ত সাগর পানি শুকাইলে লবণ ওই লবণ সাগর আমি পারস্যের অগ্নিকুণ্ডলীর দেশ যেটা নির্বাপিত হয়েছে ওইটা আমি দেখেছি জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের আলো মানে তার আদর্শ আলো মানে কি তার জীবন চরিত্র ভাইরা এটার উপর আমি ঘন্টার পর ঘন্টা আপনাদের সামনে কথা বলতে পারবো ভবিষ্যতে যদি আসি কথা হবে জোরে কোন ইনশাআল্লাহ আমার মতো ছোট্ট গোলাম নাখান্দা বান্দাকে যখনই ফোন দেয় শেখপুরীর আমি চলে আসি খুশিনা বাজার এর আগে গত বছর যেন আমি কোথায় আসছিলাম কাজী 1 কিলো দক্ষিণ পাশে তখনও দেখেছি আলহামদুলিল্লাহ ইটের ভাটায় নাকি ট্রাক ভরে লোক গেছে গা তারপরও প্যান্ডেলটা ভরা ছিল আজকেও তাই আলহামদুলিল্লাহ বলে এখন এই মসজিদ আল ফালা মসজিদ না কি যেন আল ফারুক মসজিদ এই মসজিদটা হয়েছে বলে আছে বলেই কিন্তু ওয়াজ মাহফিল তাই না ওয়াজ মাহফিল এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আমি একটা উসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলতে চাই সে উসিলা হলো যেই নবীর জীবনী শুনলেন
আর যে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠালেন এমন মর্যাদা সম্পূর্ণ পয়গম্বরের আলোচনায় খুশি হয়ে এই মসজিদ যে মসজিদটি চমৎকার একটি নাম দেওয়া হয়েছে এই মসজিদ এখন কয়তলা তিন সেট আপনারা আমাকে বলেন কোনটা ওই সামনের ওই ঘরটা তাই না এটা তিন সেট এটা বিল্ডিং হওয়া বহুতল ভবন হওয়া ওয়ান টুর ব্যাপার ওনার কথা কত না চিনি তো আমি চিনি না নোয়াখালীর ওয়াজ হোক আর ঢাকা রাজধানীর হোক বাইতুল মোকারমের হোক আর বাইতুল্লার হোক চিনি তো তবে আজকে যে দৃষ্টান্ত দেখাইলেন আপনারা আমার স্মরণ থাকবে আজীবন আকাশটা যদি খারাপ হইয়া বৃষ্টি আসতো ওয়াজ শোনার সুযোগ ছিল না এই মসজিদ বিল্ডিং হবে আমি আগামীতে এসে হয় দেখতে দেখতে চাইব এখানে ফিলার উঠেছে আপনারা চান কি চান না কোন মানুষ কি এই মুনাজাতটাকে উসিলা করে বলতে পারবেন যে হুজুর আমি দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব এই নিয়ত করে কোন ব্যক্তি মঞ্চ ময়দান থেকে সানন্দে স্বেচ্ছায় লজ্জায় পড়ে না মার হাবার অধিকারী হওয়ার জন্য নয় নবীর সুপারিশ নসিব হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরের টাকা দিতে পারেন আমি অল্প কয়েক মিনিট টেস্ট আপনার যতটুকুন ক্ষমতা আছে ফাইন্যান্সিয়াল ততটুকু একটু আপনি আওয়াজ দেন আল্লাহ আপনাদের কবুল করবে জোরে কোন আমিন